মেট্রিমনি এপ ব্যবহার করতে সাবধান হোক, আপনিও হব পারে মিথ্যাচারৰ শিকার, কোনো অপরাধীও হব পারে আপনার জীবন সঙ্গী। ঘটনা গুজরাটের পোরবন্দরের। মেট্রিমনি এপর জড়িয়ে পানি গ্রহণ করার পাছত মুড়ে কপালে হাত দিবলগিয়া হয়েছে ব্যক্তিজন। পত্নীর বিরুদ্ধে এজাহার দাখিল আর বিবাহ বিচ্ছেদের আবেদন। কিছুদিন পূর্বেই পোরবন্দরের বিমল কারিয়া নামের একজন লোকে মেট্রিমনি প্ল্যাটফর্মের জড়িয়ে পরিচয় হয়েছিল এগারী মহিলার সঙ্গে। নিজক গুয়াহাটির বাসিন্দা রীতা দাস বলে পরিচয় দিছিল মহিলাগিয়ে। সেই সূত্রেই প্রায় ছমাস পূর্বে দুয়ো আবদ্ধ হয়েছিল বিবাহ পাশত। নিজের পরিচয় দিওতে রীতাই পূর্বর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়া বলে জানিবলে দিয়েছিল। বিমলে বিবাহ বিচ্ছেদের নথিপত্র বিচারিছিল যদিও কৌশলে গাঁও পঞ্চায়েতের জড়িয়ে বিচ্ছেদ হওয়ার কোনো ধরনের নথিপত্র নাই বলে কৈছিল রীতাই। বিবাহের পাছত আহমেদাবাদত বাস করেছিল বিমল কারিয়া আর রীতা দাস। শেহতাক মাতিবাড়ি সম্পর্কীয় গোচরের মাতৃয়ে ঘরলে মতা বলে মিছা কথা কই গুয়াহাটিলে আহিছিল রীতা। বিমানের টিকট কাটি পত্নীক গুয়াহাটিলে আহিবলে ব্যবস্থা করে দিয়েছিল বিমলে। কিন্তু গুয়াহাটি অহার পাছতেই যোগাযোগ নোহা হয় রীতার। ইয়ার মাজতেই পত্নীর এটা গোচরত জামিন লব লাগবে বলে বিমলক ফোন যোগে জানিবলে দিয়ে গুয়াহাটির একজন অধিবক্তাই। পত্নী বিপদত পড়া বলে জামিনের অধিবক্তার ব্যাংক একাউন্টত 1,00,000 টাকা দিয়ে বিমলে। জামিন রায়ের প্রতিলিপি হোয়াটসঅ্যাপত পঠাই দিবলৈ অধিবক্তাজনক জনাইছিল বিমলে। কিন্তু জামিনের প্রতিলিপি পড়ি মূরত সরক ভাগি পড়ে বিমলর। কিয়নো ইমান দিনে পত্নী রীতা দাস বলে ভবা মহিলাগী দরাচলতে রীতা দাস উরফে রেখা চৌহান। এই রেখা চৌহান আকো এলাপেচা নহয়, অসম আরক্ষীর এসময়ের মোস্ট ওয়ান্টেড অপরাধী। হত্যা আর গাড়ি চুরির গোচরত জেলত আছিল রীতা উরফে রেখা চৌহান। আদালতে জামিন দিছিল যদিও সময়মতে অনুপস্থিত রেখার জামিন নাকচ করাত পুনের জামিন লবলগিয়া হয়। ইয়ার পাছতেই বিমল কারিয়ায় ওয়েবসাইটের জড়িয়ে লাভ করে পত্নীর তথ্য। রেখা চৌহান আন্তরাষ্ট্রীয় গাড়ি চুর গ্যাংস্টার অনিল চৌহানের পত্নী। গাড়ি চুরির গোচরত 2015 চনত অনিল সহ রেখা আর এগারী বিধায়িকা গ্রেপ্তার হয়েছিল। স্বামী জেলত থাকার সময়ত মেট্রিমনি এপর জড়িয়ে ভুয়া পরিচয় দিয়ে বিয়াত বহিছিল ধৃত রেখা। পত্নীর ভয়ঙ্কর অতীত জানিব পারে বিমল কারিয়ে শেহতাক পোরবন্দর থানাত এজাহার দাখিল করার বিবাহ বিচ্ছেদের গোচর রুজু করে। ব্যুরো রিপোর্ট, ভিজন প্রাগ।